1 জুলাই 16 ঘন্টা সফরের পর বাড়ি ফিরে ঘুম দিতেই শরীরটা আবারও এক প্রকার চাঙ্গা হয়ে উঠেছিল। 2 জুলাইয়ের সকালে চোখ খুলতেই দেখি ঝমঝম করে বৃষ্টি, এই কমে তো এইবারে। ভেবেছিলাম আজ হয়তো আর বেরোনোই হবে না, কিন্তু এই কথাই বলে না কপালের নাম গোপাল, হয়তো বরুণ দেব আমার এই করুণ প্রার্থনাটা কোনোভাবে শুনে ফেলেছিলেন, তাই তো এক ঝটকায় থামিয়ে দিলেন বাড়িধারা। আর সেই মুহূর্তেই টিপটিপ বৃষ্টি ও গুরুগম্ভীর আকাশকে সঙ্গী করে আবারও বেরিয়ে পড়লাম এক নতুন জায়গা ঘুরে দেখার উদ্দেশ্যে। নমস্কার, সুপ্রভাত। টুকরো ভ্রমণের নতুন এক পর্বে আরও একবার সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজ 2 জুলাই 2024 বাংলার 17ই আষাঢ় 1431 বঙ্গাব্দ। আজ চলেছি বনগাঁর উদ্দেশ্যে। বনগাঁর কিছু দর্শনীয় স্থান আজ আমি ঘুরে দেখব এবং অবশ্যই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, যাতে ভবিষ্যতে আপনারা কোনোদিন গেলে আপনাদের অসুবিধা না হয়, তার সমস্ত রকম ট্যুর গাইড থাকবে এই ভিডিওর মধ্যে। শুধু শুরুতে একটাই কথা বলবো, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। সময় এখন সকাল 7:43। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারাসাত স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 5 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে হচ্ছে বনগাঁ বারাসাত লোকাল। তার ছাড়ার সঠিক সময় হচ্ছে সকাল 7:45। গাড়ি দাঁড়িয়ে আছে, চলুন গাড়িতে উঠে পড়ি, তারপর বনগাঁ পৌঁছে আবার বাকি কথা হচ্ছে। আজ চলেছি সীমান্ত শহর বনগাঁর উদ্দেশ্যে। বৃষ্টি ভেজা সকালকে সঙ্গী করে মনে হাজারো সংশয় নিয়ে পাড়ি দিচ্ছি এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। হয়তো আজ বেরোনোই হতো না যদি না মা মনে সাহস জোগাত। অগত্যা মনকে একটাই কথা বোঝালাম, চল না বেরিয়ে তো পড়ি, যা হবে দেখা যাবে। বনগাঁ বলতে যে জায়গাটির নাম সবার আগে আসে তা হলো ভারত বাংলাদেশ সীমান্ত, বা বলা ভালো বেনাপোল পেট্রাপোল বর্ডার। এছাড়া কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক ভিটে ও পুরাতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাসভবনও কিন্তু অবস্থিত এই শহরের বুকে। শহরের মধ্যে দিয়ে বয়ে চলা ইছামতি নদী তার গতি হারালেও তাকে ঘিরে গড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু মন্দ লাগে না। মন্দ লাগে না সীমান্তে পৌঁছানোর যশোর রোডের দুধারে অবস্থিত বহুসব প্রাচীন গাছের ছত্রছায়া। এত সব ঐতিহ্যের মিশেল হয়তো বনগাঁ শহরে না এলে জানতেই পারবেন না, তাই আজ আপনাদের সঙ্গী করে আবারও আমি বেরিয়ে পড়েছি আমার নতুন গন্তব্য বনগাঁ শহর ঘুরে দেখব বলে। শুরুতে শুধু একটাই কথা বলবো, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন, কারণ কেটে কেটে দেখলে কিন্তু মিস করে যাবেন অনেক কিছু। কারণ এই ভিডিওর মাধ্যমেই আপনাদের সঙ্গে শেয়ার করব বনগাঁ ঘুরে বেড়ানোর সম্পূর্ণ ভ্রমণ তথ্য। তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের পর্ব। ট্রেন সফর শেষ করে পৌঁছে গেছি বনগাঁ জংশনে। বারাসাত থেকে 54 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি বনগাঁ জংশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর থেকে ওভারব্রিজ দিয়ে এবার চলে আসছি আমি 1 নম্বরের দিকে। এবার এখান থেকে যাবো হচ্ছে বনগাঁ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে টোটো স্ট্যান্ডের দিকে। সময় এখন সকাল 8:55, আর আমি চলেছি বনগাঁ স্টেশনের টোটো স্ট্যান্ডের দিকে। চলুন বাইরে বেরিয়ে আবার কথা হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে আপনার টোটো স্ট্যান্ড বনগাঁ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। এখানে কিন্তু টোটো আর অটো সব কিছুই পাবেন, কিন্তু দেখুন সব কিছু কিন্তু রয়েছে। এখান থেকে আমি টোটো নিয়ে নিলাম ঘুরে দেখার জন্য। ওই সামনে দাদা রয়েছে, নিয়ে যাচ্ছে। দাদা তোমার নামটা কি? তোমার সাথে পরে আমি কথা বলে নিচ্ছি, ঠিক আছে? সময় এখন সকাল 9:02। টোটো স্ট্যান্ড থেকে টোটো নিয়ে আমি প্রথমেই চলেছি সাত ভাইয়ের মন্দির দেখার জন্য, বনগাঁর সেই বিখ্যাত সাত ডাকাত ভাইয়ের মন্দির। সাত ভাই কালীমাতা মন্দির, যা বনগাঁ স্টেশন থেকে 2.3 কিলোমিটার দূরে অবস্থিত। রামনগর রোড ধরে বনগাঁ স্টেশন থেকে টোটোতে গেলে সময় লাগে 10 মিনিট। পৌঁছে গেলাম সাত ভাই কালীমাতা মন্দিরে। চলুন মন্দির দর্শন করতে করতে সাত ভাই কালীমাতা মন্দিরের কিছু ইতিহাস আপনাদের শুনিয়ে ফেলি। প্রায় 400 বছর আগের কথা, পৌষ মাসের এক রাত, অবিভক্ত বাংলার যশোরের এক রাজবাড়িতে ডাকাতি করে কালীচরণ, কালী কিঙ্কর, কালীপ্রসাদ ও কালীপ্রসন্ন সহ সাত ভাই ইছামতি নদী পেরিয়ে ফিরেছিল এপার বাংলায়। শোনা যায় রাজবাড়িতে ধনসম্পত্তি লুট করার পর মায়ের মন্দিরে ঢুকে মায়ের গা থেকে সমস্ত গয়না খুলে নিয়ে বেরোনোর সময় মা তাদের পিছু ডাকেন। মা তাদের বলেন, সবই যখন নিয়ে গেলেই আমায় কেন ফেলে গেলি? মায়ের সেই অমৃত কথা শোনা মাত্রই মায়ের নির্দেশ মতো পৌষ মাসের এক রাতে প্রায়
300 কিলোমিটার নদী পথ অতিক্রম করে ইছামতির তীরে শ্মশানের পাশে এই বটবৃক্ষের নিচে মায়ের মূর্তি স্থাপন করে, যা বর্তমানে সাত ভাই কালীমাতা মন্দির নামে খ্যাত। বর্তমানে যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আদতে এই বটগাছটিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। এই স্থানে পৌঁছানোর পর তান্ত্রিক ডাকাত ভাইরা পুরোহিতের খোঁজ করতে থাকেন। অবশেষে খুঁজে পান স্থানীয় চক্রবর্তী পদবীর এক পুরোহিতকে। সেই পুরোহিতই এই মন্দিরে প্রথম মায়ের পুজো শুরু করেন। বংশ পরম্পরায় সেই চক্রবর্তীরাই এখনও এই মায়ের মন্দিরে পুজো করে চলেছেন। মায়ের মন্দির কিন্তু সপ্তাহে সব দিনই খোলা থাকে। শনি ও মঙ্গলবার সকাল 7:30 থেকে মায়ের মন্দিরে অঞ্জলি শুরু হয়। এছাড়া অন্যান্য দিন শুরু হয় সকাল 8:30 থেকে। এই মন্দির ঘিরে আরও একটি কাহিনী প্রচলিত আছে। তৎকালীন সময় ব্রিটিশ কর্তৃপক্ষ রেলওয়ে যোগাযোগ স্থাপনের জন্য ইছামতির ওপর একটি রেল ওভারব্রিজ নির্মাণ করতে চেয়েছিলেন বর্তমান বাংলাদেশের যশোর পর্যন্ত। আর সেই ব্রিজ তৈরির বরাত পেয়ে এক ইউরোপিয়ান খ্রিস্টান অফিসার আদেশ দেন এই বটগাছটি কেটে ফেলার জন্য। কুড়ুল দিয়ে যে মুহূর্তে গাছের গায়ে আঘাত করা হয়, গাছের গা থেকে আমাদের রক্তের ন্যায় লাল রঙের তরল বেরিয়ে আসতে থাকে। এই ব্যাপারটিতে সবাই হতবাক হয়ে যান এবং ভয় পেয়ে তারা এই গাছ কাটা বন্ধ করে দেন। শোনা যায় কিছুদিনের মধ্যেই সেই ইউরোপিয়ান ইংরেজ অফিসার রক্তবমি করে মারা যান। তারপর ব্রিটিশদের তরফে সেই ব্রিজটি অন্যত্র তৈরির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর এই স্থানেই তৈরি হয় মায়ের মন্দিরটি। প্রতি বছর পৌষ মাসের শনি ও মঙ্গলবার এই মন্দিরে আড়ম্বরের সাথে মায়ের পুজো করা হয়। দূর দূরান্ত থেকে তখন প্রচুর ভক্তরা আসেন দেবীর দর্শন করতে। কথিত আছে, জাগ্রত এই মায়ের কাছে মানত করলে নাকি ভক্তদের মনোবাসনা পূর্ণ হয়, যার ফলস্বরূপ মন্দিরের পিছনের বটগাছটিতে মনস্কামনা পূর্ণের জন্য অনেকে ইঁটে লাল সুতো বেঁধে ঝুলিয়ে যান এবং মনস্কামনা পূর্ণ হলে মায়ের মন্দিরে তারা পুজো দিয়ে সেই ঢিল খুলে দিয়ে যান। পৌষ মাসে এই মন্দির পার্শ্ববর্তী মাঠটিতে এক মাসব্যাপী পৌষ মেলাও বসে। মায়ের মন্দিরে পুজো দিতে চাইলে মন্দিরের বাইরে রাস্তার পাশে দোকানিরা পুজো সামগ্রীর পসরা সাজিয়ে বসে আছেন। মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য সেখান থেকে পুজোর ডালা কিনে নিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে পারেন। মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে সাত ভাই কালীতলা মহাশ্মশান, আর সেখানেও রয়েছে মায়ের একটি মন্দির। আপনারা যদি সাত ভাই কালীমাতা মন্দিরে আসেন অবশ্যই কিন্তু শ্মশান লাগোয়া এই মায়ের মন্দির দর্শন করে যাবেন। সাত ভাই কালীতলা মহাশ্মশানের গা দিয়ে একটি সিঁড়ি সোজা উঠে গেছে কালীতলা রেলব্রিজের ওপর, যে রেলব্রিজের নিচ দিয়ে আবার বয়ে চলেছে বহু ইতিহাসের সাক্ষী সেই ইছামতী নদী। উঠছি উপরে এখন। আচ্ছা, আমার এই ডান দিকে হচ্ছে, আপনার এই ডান দিকে দেখা যাচ্ছে, দূরে এই সিগন্যাল দেখা যাচ্ছে, ওদিকে হচ্ছে বনগা, আর এই যে বাঁ দিকে যে ব্রিজ, ব্রিজের এই সরাসরি ওদিকে চলে গেলে কিন্তু আপনার পেট্রাপোল, মানে পেট্রাপোল হয়ে চলে যাবে হচ্ছে আপনার যশোর, মানে বাংলাদেশ। চলুন ব্রিজের ওপর দিয়ে আছি, এখানে যাক। একবার রেল ব্রিজের ওপর থেকে ইছামতির দুপাশের সবুজ প্রকৃতিকে দুচোখ ভরে উপভোগ করলাম। এবার সেই রেলব্রিজ ধরেই এগিয়ে চললাম ইছামতির অপর প্রান্তে অবস্থিত সাধক মদন বাবাজির শ্মশানকালী মন্দিরের দিকে। যে রেলপথ ধরে হেঁটে চলেছি এই রেলপথই বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ রেল পরিষেবার মাধ্যমে এক অভূতপূর্ব যোগাযোগ স্থাপন করেছে। এই রেলব্রিজ দিয়েই কিন্তু সপ্তাহে দুদিন বৃহস্পতি ও রবিবার কলকাতা ও খুলনার মধ্যে চলাচল করে 13129 আপ ও 13130 ডাউন বন্ধন এক্সপ্রেস। চলে গেলে কিন্তু ওদিকে পেট্রাপোল হয়ে যশোর জংশন, পুরো স্ট্রেট হচ্ছে যশোর চলে যাবে। এখানে লেখা আছে বনগা পেট্রাপোল সেকশন। রেলপথ শেষ করে আবারও সিঁড়ি দিয়ে নেমে সবুজের মধ্যে দিয়ে একটু এগোলেই রয়েছে সাধক মদন বাবাজির শ্মশানকালী মন্দির। মন্দিরটির দুটি ভাগ, প্রথমটিকে অধিষ্ঠান করছেন স্বয়ং মা কালী এবং পাশেরটিতে রয়েছে সাধক মদন বাবাজির সাধনা মন্দির।
এই সাধনা মন্দিরেই কিন্তু রয়েছে পাঁচটি নরমুণ্ড, ওই যে লাল কাপড়ে ঢাকা, ওর নিচেই কিন্তু রয়েছে সেই নরমুণ্ডগুলি। আর পেছনের ছবিতে বাবাজির সামনে সজ্জিত রয়েছে সেই নরমুণ্ডগুলি। এই নরমুণ্ডগুলিরও কিন্তু ইতিহাস আছে। সাত ভাই কালীমাতা মন্দিরের প্রতিষ্ঠাতা যে সাত তান্ত্রিক ডাকাত ভাইয়ের কথা আপনারা শুনেছেন, এগুলো কিন্তু তাদেরই মুণ্ড। শোনা যায় তাদের সাধনার জন্য তারা শুধু পশু বলি না, নরবলিও দিতেন। এরকমই পরপর কিছু অমাবস্যা রাতে কাউকে খুঁজে না পেয়ে মনস্কামনা পূরণের জন্য নিজেরাই একে একে নিজেদেরকে বলি দেন। সেই নরমুণ্ডই এই সাধন মন্দিরে সজ্জিত রয়েছে। এবার এগোনোর পালা পরবর্তী গন্তব্যের দিকে। রেল ব্রিজের নিচে হঠাৎই চোখে পড়ল কিছু সমাধি। তবে সামনে না এগিয়ে আমার টোটো চালক সুজয়দাকে জিজ্ঞেস করলাম, যা শুনলাম তা হলো এই সমাধি কোনো খ্রিস্টান বা ইসলামিক সমাধি নয়, এগুলো হলো বৈষ্ণব গোসাইদের সমাধি। এই মন্দিরে আসতে সিঁড়ি দিয়ে নামতেই বাঁ হাতে বাধাই করা একটি রাস্তা রেল লাইনের ধার বরাবর চলে গেছে। সম্ভবত সেদিকেই আছে কোনো চৈতন্য মঠ, হয়তো সেখানকারই সেবায়েত গোসাইদের এখানে সমাধিস্থ করা হয়। আবারও রেলব্রিজ পেরিয়ে ইছামতি পার করে সাত ভাই কালীতলা মহাশ্মশানের পাশে সিঁড়ি দিয়ে নেমে এগিয়ে চললাম টোটোর দিকে। টোটোয় চেপে রামনগর রোড ধরে এবার রওনা দিলাম বারুরপল্লীর লোকনাথ মন্দিরের দিকে। যাত্রাপথে সুজয়দা টোটো থামিয়ে দেখিয়ে দিল বিশালাকার বারশিয়ারের পুকুর ও পুকুর পাড়ের বিশালাকার জোড়া বটবৃক্ষ। বারুরপল্লীর লোকনাথ মন্দির কিন্তু সাত ভাই কালীমাতা মন্দির থেকে 2.2 কিলোমিটার দূরে অবস্থিত। টোটোয় যেতে সময় লাগে 10 মিনিট মতো। এছাড়া বনগাঁ স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র 10 মিনিটেই এখানে পৌঁছানো যায়। পৌঁছে গেলাম বারুরপল্লীর লোকনাথ মন্দিরে, যা বারুরপল্লী স্পোর্টিং ক্লাবের ঠিক পাশেই অবস্থিত। মূল গেট দিয়ে প্রবেশের সময় কিন্তু এখানে জুতো গেটের বাইরে খুলে রেখে যেতে হয়। এরপর মূল গেট দিয়ে প্রবেশের পরেই স্ত্রী পার্বতী ও পুত্র গণেশকে নিয়ে আপনাকে স্বাগত জানাবে মহাদেব। ঠিক তার পেছনেই রয়েছে বিশালাকার মহাদেবের প্রায় 35 ফুট উঁচু একটি মূর্তি। মূল মন্দিরে প্রবেশ করতে গেলে মহাদেবের দু পায়ের তলদেশ দিয়ে যে পথটি গেছে সেটি অতিক্রম করে তবেই কিন্তু মন্দিরে প্রবেশ করা যায়। মূল মন্দিরে ঢুকে সোজাসুজি রয়েছে স্বয়ং শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর একটি শ্বেত শুভ্র মূর্তি। লোকনাথ বাবার পাশেই রয়েছে একটি কালো পাথরের শিবলিঙ্গ, আর তার সামনে রয়েছে স্বয়ং নন্দী, এবং তারও সম্মুখে রয়েছে লোকনাথ বাবার একটি ছোট্ট মূর্তি। বছরে দুটি বিশেষ দিনে অন্যান্য লোকনাথ মন্দিরের ন্যায় এই মন্দিরেও কিন্তু খুব ধুমধামের সহিত পুজো পাঠ হয়। এক জন্মাষ্টমী বা নন্দোৎসবের দিন, সেদিন বাবার জন্মতিথি, আর দুই হচ্ছে 19শে জ্যৈষ্ঠ, সেদিন বাবার তিরোধান দিবস। এই মন্দির খোলা থাকে প্রত্যহ সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। অন্যান্য লোকনাথ মন্দিরের ন্যায় এই মন্দিরেও কিন্তু দুপুরে ভক্তদের জন্য ভোগ প্রসাদ গ্রহণের সুব্যবস্থা আছে। ভোগ মূল্য 60 টাকা। দুপুরে ভোগ গ্রহণের জন্য অবশ্যই কিন্তু আপনাকে স্ক্রিনের ওপরে দেয়া নম্বরটিতে সকাল 8টা থেকে 11টার মধ্যে যোগাযোগ করে ভোগ বুকিং করতে হবে। এছাড়া আপনাদের সুবিধার্থে বুকিং নম্বরটি ভিডিওর ডেসক্রিপশন বক্সেও শেয়ার করে দিচ্ছি। গোপালনগরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, দেন তারপর যাবো হচ্ছে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। চলুন গোপালনগরের দিকে এগোচ্ছি। বারুরপল্লীর লোকনাথ মন্দির দর্শন করে এবার এগিয়ে চললাম আমার পরবর্তী গন্তব্য বনগাঁর গোপালনগরের বারাকপুরে অবস্থিত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। বনগাঁ স্টেশন থেকে যার দূরত্ব 8.6 কিলোমিটার। বনগাঁ স্টেশন থেকে বনগাঁ কুলপি রোড অথবা বনগাঁ চাকদা রোড ধরে টোটোতে গেলে সময় লাগে 30 মিনিট, এবং বনগাঁর বারুরপল্লীর লোকনাথ মন্দির থেকে যার দূরত্ব 8.1 কিলোমিটার, বনগাঁ কুলপি রোড বা বনগাঁ চাকদহ রোড ধরে গেলে সময় লাগে 25 মিনিট। যশোর রোডের জ্যাম কাটিয়ে একটু এগিয়ে বাটার মোড় থেকে বাঁদিকে রাস্তা দিয়ে কোর্ট রোড ধরে
থানা হয়ে এগিয়ে চললাম গোপালনগরের দিকে। বিভূতিভূষণের বাড়ি যেতে যেতে যাত্রাপথে দেখে নিলাম বনগাঁ পৌরসভা, টাউন হল, মহাশ্মশানের পথ, অগ্নিকন্যা পার্ক পৌঁছানোর পথ ও বনগাঁ হাসপাতাল। অবশেষে বনগাঁ চাকদা রোড ছেড়ে টালিখোলার মোড় থেকে ডান দিকে ঢুকে যাওয়া রাস্তাটি ধরে এগিয়ে চললাম কথা সাহিত্যিকের ভিটের উদ্দেশ্যে। বনগাঁ গোপালনগর টালিখোলার মোড় থেকে ডান দিকে ঢুকে গেলাম আমরা। এবার যাচ্ছি সামনে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। চলুন সামনে দেখাচ্ছি। এই মুহূর্তে আপনার দাঁড়িয়ে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ির সামনে। চলুন আপনাদেরকে ভেতরে নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখাচ্ছি কি আছে। মাঝে মাঝে তবু দেখা পাই। এসে পৌঁছালাম কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। সবুজ গাছে ঘেরা মাঝ বরাবর সরু পথ চলে গেছে সোজা বাসভবনের দিকে। কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার কাঁচড়াপাড়ার নিকটবর্তী মুরাদিপুর গ্রামে নিজের মামার বাড়িতে 12 সেপ্টেম্বর 1894 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁর গোপালনগরের নিকট বারাকপুর গ্রামে, বর্তমানে যেখানে আমি প্রবেশ করেছি। তবে তাদের আদিবাস ছিল উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত পানিতর গ্রাম। পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায় ও মাতা মৃণালিনী দেবীর 5 সন্তানের মধ্যে বিভূতিভূষণ ছিলেন বয়োজ্যেষ্ঠ। পিতার কাছে বিভূতিভূষণের পড়ালেখার পাঠ শুরু হলেও নিজ গ্রাম ও অন্য গ্রামের কয়েকটি পাঠশালায় পড়াশোনা শেষ করে বিভূতিভূষণ ভর্তি হন বনগ্রাম উচ্চ ইংরেজি বিদ্যালয়ে। 1919 সালে গৌরীদেবীর সঙ্গে বিবাহের এক বছরের মধ্যেই গৌরীদেবীর মৃত্যু হয়। শুরু হয় বিভূতিভূষণের সন্ন্যাসীর মতো জীবনযাত্রা। জীবনের বেশিরভাগ সময়টাই বিভূতিভূষণ এই বাসভবনে অতিবাহিত করেছিলেন। এই বাড়িতে থাকাকালীনই তিনি রচনা করেছিলেন ইছামতি ও পথের পাঁচালীর মতো দুর্দান্ত কিছু উপন্যাস। যে ইছামতি উপন্যাসের জন্য 1951 সালে বিভূতিভূষণের ঝুলিতে আসে মরণোত্তর রবীন্দ্র পুরস্কার। এছাড়া পরবর্তীতে সাহিত্যিকের সম্মানার্থে বনগাঁ পারমাদান অভয়ারণ্যের নাম রাখা হয় বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য। বর্তমানে এই বাসভবন এভাবেই তালাবন্ধ অবস্থায় পড়ে থাকে। তবে স্থানীয়দের দাবি মেনে খুব সম্ভবত বাড়িটিকে হেরিটেজ কমিশনের আওতায় আনা হয়েছে। বাড়ির বারান্দায় রয়েছে কথা সাহিত্যিকের একটি আবক্ষ মূর্তি ও তার দ্বিতীয় স্ত্রী রমা দেবীর একটি আবক্ষ মূর্তি, যার সাথে দীর্ঘ 20 বছর পর বিভূতিভূষণের বিবাহ হয়। বিভূতিভূষণের আরও একটি স্মৃতি বিজড়িত বাড়ি রয়েছে ঝাড়খণ্ডের অন্তর্গত ঘাটশিলায়, যা ঘাটশিলা স্টেশন বা ঘাটশিলা রামকৃষ্ণ মঠের খুব নিকটেই অবস্থিত। প্রথম স্ত্রী গৌরীদেবীর নামে নামাঙ্কিত সেই গৌরীকুঞ্জতেই জন্মগ্রহণ করেন তাদের একমাত্র সন্তান লেখক তারাদাস বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণের সৃষ্টির অংশবিশেষ যদি দেখতে চান তাহলে অবশ্যই সপ্তাহান্তে 2 দিনের ছুটিতে ঘুরে আসতে পারেন ঘাটশিলার এই গৌরীকুঞ্জে। কথা সাহিত্যিকের জীবনের শুরু থেকে শেষ এবং তার অমর সৃষ্টি সবই ফুটিয়ে তোলা হয়েছে সেই গৌরীকুঞ্জের প্রাচীরের গায়ে। আর গৌরীকুঞ্জের অন্তর্বর্তী ছোট্ট সংগ্রহশালাটিতে প্রবেশ করলেই দেখতে পাবেন কথা সাহিত্যিকের ব্যবহৃত নানান রকম সামগ্রী। যদি কথা সাহিত্যিকের গৌরীকুঞ্জ সম্পর্কিত সেই ভিডিও দেখতে চান, নিচের ডেসক্রিপশন বক্স ও উপরের আই বাটনে লিংক দিয়ে দিলাম, প্রয়োজনে অবশ্যই তা দেখে নিতে পারে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অনতি দূরেই রয়েছে বিভূতিভূষণ স্মৃতিঘাট, যা বনগাঁর টালিখোলা মোড়ের কাছে ইছামতি নদীর পাড়ে অবস্থিত। এখানে সাহিত্যিকের চেয়ারে বসে থাকা একটি প্রতিকৃতি রয়েছে। এছাড়া সেই প্রতিকৃতির পাশেই নির্মাণ করা হয়েছে একটি অতিথিশালা। চলুন এবার দেখে আসি স্মৃতিঘাট পার্শ্ববর্তী ঝুলন্ত বৃষ্টি। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামেই নামাঙ্কিত ওই বৃষ্টি। বৃষ্টিমুখর দিনে ইছামতির এক অপূরূপ সৌন্দর্য উপভোগ করলাম এই ব্রিজের ওপর দাঁড়িয়ে। একবার ছাতা মাথায় হেঁটেও এলাম ব্রিজের অপর প্রান্ত থেকে। তবে আক্ষেপ একটাই, সাহিত্যিক যে বহমান ও স্বচ্ছ ইছামতিকে নিয়ে তার উপন্যাস রচনা করেছিলেন, আজ সেই
ইচ্ছামতির গতি স্তব্ধ, জলের রং সম্পূর্ণ কালো এবং তাকে সম্পূর্ণভাবে গ্রাস করেছে কচুরিপানা। তবে চারপাশের এই সবুজ প্রকৃতি ঘেরা ইচ্ছামতিকে কিন্তু আপনার মন্দ লাগবে না। এখানে কিন্তু ইচ্ছামতিতে ঘোরার জন্য ছোট ছোট ডিঙ্গি নৌকাও পাওয়া যায়। তবে সেদিন প্রচণ্ড বৃষ্টিতে সেরকমভাবে তা চোখে পড়ল না। তবে আপনাদেরকে একটাই কথা বলবো, এখানে আসতে হলে শীতের শুরুর দিকে আসুন, তাহলে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। বিভূতিভূষণ স্মৃতিঘাটের পার্শ্ববর্তী অংশেই কিন্তু রয়েছে বনভোজনের জায়গা, বৃষ্টির কারণে যা আপনাদের আর দেখাতে পারলাম না। শীতকালে যেখানে বহু মানুষ আসেন বনভোজন, কথা সাহিত্যিকের নাম মনে পড়তেই বনগার আরও একটি জায়গার নাম সকলের মুখে মুখে ঘোরে, তা হলো বিভূতিভূষণ পারমাদান অভয়ারণ্য। আজ থেকে 7 বছর আগে শীতের এক সকালে বন্ধুদের সঙ্গে পৌঁছে গেছিলাম সেখানে। তবে গ্রুপে গেলে মন্দ লাগবে না জায়গাটা, চারপাশে ঘন সবুজের আবরণে সজ্জিত বনভূমি যেন এক অপার শান্তি বয়ে আনে মনে। আর সেই বনভূমির পাশ দিয়ে বয়ে চলা ইচ্ছামতিতে করে নিতে পারেন এক রোমাঞ্চকর নৌকা সফর। আর সেই নৌকা করেই পৌঁছে যাবেন নদীর অপর প্রান্তে অবস্থিত মঙ্গলগঞ্জ নীলকুড়িতে। শোনা যায় আজও নাকি প্রতি রাতে সেই কাটা সাহেবের দেহ এই নীলকুঠিতে ঘুরে বেড়ায়। বর্তমানে এই মঙ্গলগঞ্জ নীলকুঠি আলাদাভাবেই স্থান পেয়েছে পর্যটনের একটি পাতায়। যারা রোমাঞ্চ ভালোবাসেন তাদের জন্য রাতের অন্ধকার নামলে নীলকুঠি ভ্রমণের ব্যবস্থাও করা হয়েছে বিভিন্ন পর্যটন সংস্থার পক্ষ থেকে। আর সেই রোমাঞ্চ থেকে উপভোগ করার জন্য এখানে তৈরি হয়েছে বিভিন্ন হন্টেড ক্যাম্পও। আমার চ্যানেলের দর্শক বন্ধু যারা পারমাদান অভয়ারণ্য ও মঙ্গলগঞ্জ নীলকুঠির ওপর ভিডিও দেখতে চান, তারা অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি কেউ পূর্বে এই স্থান পরিদর্শন করে আসেন এবং এই স্থানের রোমাঞ্চ উপভোগ করে থাকেন, তাহলেও কিন্তু সেই অভিজ্ঞতা নিচের কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না। বৃষ্টিতে এমন সময় এলো না, পুরো একদম সব মেজাকার করে দিল। দাদা বলছিল ওখানে নাকি ব্রিজের পাশ দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নাকি নিচে ওই ইচ্ছামতির পাড়ে নাকি নামা যায়, ওখানেই রয়েছে আপনার পিকনিক স্পট। কিন্তু বৃষ্টিটা এমনভাবে শুরু হলো জোরে যে আর নিচে যাওয়ার ফুরসত পেলাম না। কিন্তু আপনারা এলে কিন্তু অবশ্যই কিন্তু ওই সিঁড়ি দিয়ে নিচে নামবেন এবং সেই স্পটটা কিন্তু ঘুরে দেখবেন। গোপালনগর থেকে আমরা বেরিয়ে পড়লাম, মানে গোপালনগর হচ্ছে বারাকপুর, যেখানে হচ্ছে আপনার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে। এবার যাচ্ছি আমরা যে আপনার ওই রায়ব্রিজ আছে, আগে নাকি ওটা নাকি কাঠের ব্রিজ ছিল, এখন আর কাঠের ব্রিজ নেই। সেই রায়ব্রিজ দিয়ে যাবো আমরা জোড়া শিব মন্দির এবং তার পার্শ্ববর্তী রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। রাখালদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন কিন্তু একজন প্রত্নতাত্ত্বিক, মানে যাকে বলে হচ্ছে ইংলিশে আর্কিওলজিস্ট। তা চলুন, রাস্তার অবস্থা খুবই খারাপ, সামনে পুরো একদম হেভিও রয়েছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখুন দেখাচ্ছি আপনাদেরকে। আবারও বনগাঁ চাকদা রোড ধরে বনগাঁ টাউন হলের দিকে এগোতে থাকলাম, গন্তব্য এবার বনগাঁর 6 ঘড়িয়ার জোড়া শিব মন্দির ও প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। দূরত্ব 9.5 কিলোমিটার, টোটোতে যেতে সময় লাগে ওই আধা ঘন্টা মতো। এরপর একে একে রায়ব্রিজ, বিগ বেন ও ভাষা স্মৃতিসৌধকে পার করে এগিয়ে চললাম গন্তব্যের দিকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি 6 ঘড়িয়ার জোড়া শিব মন্দিরের সামনে। ঠিক তার উল্টো দিকেই রয়েছে কিন্তু বিশাল আকার সব অশ্বত্থ গাছ, দেখুন দেখাচ্ছি আপনাদের কীরকম। আমি অবশ্যই আপনাদের শিব মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে শিবলিঙ্গ দর্শন করাচ্ছি, তার আগে একবার অশ্বত্থ গাছগুলোকে দেখিয়ে দিই। দেখে নিলাম জোড়া শিব মন্দিরের উল্টো দিকে অবস্থিত বিশাল আকার জোড়া অশ্বত্থ বৃক্ষ, দেখে নিলাম জোড়া শিব মন্দির ও তার ভেতরের শিবলিঙ্গগুলি। যা বৃষ্টি পড়ছে, সেখানে ক্যামেরা নিয়ে বেরোলে ক্যামেরার লেন্সের বারোটা বেজে যাবে। জোড়া শিব মন্দির ও অশ্বত্থ গাছ দেখে মন্দির পার্শ্ববর্তী রাস্তা দিয়ে একটু এগোলেই রয়েছে প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এই মুহূর্তে প্রবেশ করছি রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে। রাখালদাস বন্দ্যোপাধ্যায়কে তো আপনারা সবাই চেনেন, যারা ইতিহাস পড়েছেন তারা তো সবাই জানেন 1922 খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কার করেছিলেন। চলুন তার বাড়ির অন্দরে ঢোকা যাক। চলুন এবার বাড়ির অন্দরে প্রবেশ করা যাক।
রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1885 সালের 12ই এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে জন্মগ্রহণ করেন। পিতা মতিলাল বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম কালীমতী দেবী। বনগাঁর এই ছয়করিয়া গ্রামের সঙ্গে জড়িয়ে আছে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের এক অমোঘ স্মৃতি। মুর্শিদাবাদে জন্ম হলেও বনগাঁর সঙ্গে সম্পর্ক কীভাবে তা নিয়ে যথেষ্ট মতভেদ আছে। রাখালবাবুর বাবা মতিলাল বন্দ্যোপাধ্যায় ছিলেন এক বিশিষ্ট আইনজীবী এবং তার মা কালীমতী দেবী ছিলেন কোচবিহার রাজ্যের দেওয়ানের মেয়ে। আবার অনেকে বলেন আগের যুগের নিয়মানুযায়ী কন্যাকে বিয়ে দেবার পর তাকে নাকি বাপের বাড়ি আনা দিত না, তাই নাকি কালীমতী দেবীর বাপের বাড়ি ছয়করিয়া গ্রামের এই স্থানে স্থানান্তরিত হয়ে আসে। আবার মেয়েকে বাড়ি আনার পর কালীমতী দেবীর বাবা মতিলাল বাবুকে নিজের জমি একাংশ লিখিয়েও দেন। তবে বনগাঁর বেশিরভাগ মানুষই এই দুই তথ্য মানতে নারাজ। তাদের দাবি মতিলাল বাবু ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে এই এলাকার জমিদারি নিয়েছিলেন। তারা তিন ভাই পৃথক পৃথক ঘর তৈরি করেছিলেন এই ছয়করিয়া এলাকায়। রাখালদাস বন্দ্যোপাধ্যায় বহরমপুরের কৃষ্ণনাথ কলেজ ও স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন 1900 খ্রিস্টাব্দে। ওই একই বছর তিনি নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মেয়ে কাঞ্চনমালা দেবীকে বিবাহ করেন। এরপর 1903 খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায় FA পাস করেন এবং প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। 1907 খ্রিস্টাব্দে ইতিহাসে অনার্স ডিগ্রি লাভ করেন ও 1911 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ওই একই বিষয়ে MA পাস করেন এবং যোগ দেন ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এক অফিসার পদে। 1922 খ্রিস্টাব্দে হরপ্পা সংস্কৃতির প্রধান কেন্দ্র মহেঞ্জোদারোর সুপ্রাচীন ধ্বংসাবশেষ আবিষ্কার তার শ্রেষ্ঠ কীর্তি। এছাড়া কুষাণ সম্রাট কনিষ্ক সম্পর্কিত তিনি যে সমস্ত তথ্য আবিষ্কার করেছিলেন তা পরবর্তীতে প্রামাণ্য বলে বিবেচিত হয়েছে। বাংলার পাল বংশ সম্পর্কিত বহু তথ্য তিনি আবিষ্কার করেছিলেন। পাহাড়পুরের যে বৌদ্ধ বিহার তার খননকার্যেরও পরিচালক ছিলেন তিনি। মুদ্রা সম্বন্ধিত বিষয়ে বাংলায় প্রথম গ্রন্থ রচনা তার অন্যতম কৃতিত্ব। এত কিছুর পরেও JF ব্ল্যাকিস্টন সাহেবের কলকাঠিতে সর্বক্ষণের অন্দরেই তার বিরুদ্ধে তৈরি হয় এক গভীর ষড়যন্ত্র। বলা হয় জব্বলপুরের 64 যোগিনীর মন্দির থেকে তিনি নাকি তারা মূর্তি সরিয়েছেন, যদিও সেই চুরির অভিযোগ ধোপে টেকেনি। আদালতও সেই অভিযোগ খারিজ করে দেয়। পরে 1927 খ্রিস্টাব্দে নানা প্রশাসনিক ত্রুটি সামনে এনে ভারত সরকারের এই পুরাতত্ত্ব বিভাগের চাকরি থেকে তাকে সরিয়ে দেয়া হয়। এই সেই বাড়ি যে বাড়িতে ঢোকার সময় রয়েছে দুটি জোড়া শিব মন্দির ও তার পাশে রয়েছে একটি দুর্গা মন্দির। যে দুর্গা মায়ের টানে যেখানেই থাকুন না কেন ছুটে আসতেন এই বাড়িতে এবং সময় কাটাতেন প্রিয়জনদের সঙ্গে। আদতে এটা রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের ছোট ঠাকুরদার বাড়ি হলেও বর্তমানে এটি পশ্চিমবঙ্গের হেরিটেজ হিসেবে আখ্যায়িত হয়েছে। তবে হেরিটেজ ঘোষণা হওয়ার পরও বাড়িটি এখনও ভগ্নপ্রায় অবস্থাতেই রয়ে গিয়েছে। পুনর্নির্মাণের কাজ এখনও শুরু হয়নি। ছয়ঘড়িয়ার রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শেষ করে হরিদাসপুর ব্রিজ হয়ে 2.8 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেদিন 10 মিনিটেই পৌঁছে গেছিলাম পেট্রাপোল স্টেশনে। পেট্রাপোল স্টেশন ছাড়াও পায়ে হেঁটে দেখে নিয়েছিলাম কলকাতা খুলনা বন্ধন এক্সপ্রেসের যাত্রাপথ। এরপর পেট্রাপোল বেনাপোল সীমান্তে কিছু সময় অতিবাহিত করে কিছু মধুর স্মৃতি সংগ্রহ করে ফিরতি পথে দেখে নিয়েছিলাম হরিদাসপুর ইস্কন মন্দির। সেই সমস্ত কিছু নিয়েই থাকছে বনগাঁ ভ্রমণের দ্বিতীয় পর্ব। এছাড়া দ্বিতীয় পর্বেই আপনাদের সাথে শেয়ার করব বনগাঁ ভ্রমণ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কিভাবে যাবেন, কি দেখবেন ও কিভাবে ঘুরবেন, এসবই দ্বিতীয় পর্বে বিস্তারিতভাবে শেয়ার করব আপনাদের সঙ্গে। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন। আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন।